উদ্ধার হলো চুরি যাওয়া তেরোটি মোবাইল ফোন কয়েক মাস আগে দেনদুয়া মোড় সংলগ্ন কৌশিক মন্ডল ও হরি বার্নওয়াল নামক দুই ব্যক্তির পরপর দুটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছিল চিন্তায় ঘুম কেড়ে নিয়েছিল ব্যবসায়ীদের চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল সালানপুর থানায় তারপরেই জোর কদমে তদন্ত শুরু করে সালানপুর থানার পুলিশ আর তদন্তে নেমে বড় সাফল্য পায় সালানপুর থানার পুলিশ চুরির ঘটনায় অবশেষে 2রা নভেম্বর ধরা পড়ে 14 বছরৃতের নাম আকাশ রায় বয়স 19 বছর। বাড়াবনি পানরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আগাড়ী গ্রামের বাসিন্দা বলে জানা যায়। ধৃত আকাশ রায়কে জেলা আদালতে তোলার পর তদন্ত সাপেক্ষে পুলিশ 10 দিনের হেফাজত নেয়। তারপর ধৃতের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া 13টি মোবাইল ফোন সহ বিভিন্ন ফোনের চার্জার। ঘটনা প্রসঙ্গে জানা যায় বিগত কয়েক মাস থেকে আকাশ রায় তার শালানপুর থানার অন্তর্গত বনজেমারিতে এক আত্মীয়ের বাড়িতে বসবাস করছিলেন এবং ওই অঞ্চলে রাজমিস্ত্রির কাজ করছিলেন অতিরিক্ত অর্থের লোভে দুটি মোবাইল ফোনের দোকানে ফোন চুরি করে তার সহকর্মীদের এবং তার গ্রামের কয়েকজনকে বিক্রি করে সে কথা পুলিশের কাছে ধৃত আকাশ রায় স্বীকারো করে তারপরে পুলিশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় ধৃত আকাশ রায়ের পুলিশি হেফাজত শেষ হওয়ার পর পুনরায় আসানসোল জেলা আদালতে তোলা হয় আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ